হ্যালো ফ্রেন্ডস, রাজ্যের লাইব্রেরিয়ান নিয়োগের বিজ্ঞপ্তি ইতিমধ্যে প্রকাশিত হয়েছে এবং ফর্ম ফিল আপ শেষ এবং পরীক্ষার ডেটও ঘোষণা করা হয়ে গেছে। ইতিমধ্যে এই লাইব্রেরিয়ান পরীক্ষার সিলেবাস কী হবে বা সিলেবাসে কী কী আছে সেটা নিয়ে আজকের এই ভিডিও। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। তার আগে বলে রাখি, যারা বন্ধুরা যারা চ্যানেলটিকে নতুন আছে একটু সাবস্ক্রাইব করে রাখবেন, পরবর্তীতে নতুন নতুন ভিডিও পেলে আপনারা সঙ্গে সঙ্গে নোটিফিকেশানটি পেয়ে যাবেন। তো দেখুন, যেটা পাবলিক লাইব্রেরিয়ান নিয়োগ হচ্ছে রুরাল গ্রামীণ এরিয়াতে পাবলিক লাইব্রেরিয়ান নিয়োগের যে সিলেবাস ফর লাইব্রেরিয়ান রিক্রুটমেন্ট, জেনারেল নলেজ থাকছে, অ্যারিথমেটিক্স থাকছে অর্থাৎ গণিত থাকছে, ম্যাথামেটিক্স যে বিষয়টা, তারপর লাইব্রেরিয়ান ইনফরমেশান সায়েন্স অর্থাৎ সাবজেক্ট থেকে থাকছে এবং ইংলিশ থেকে থাকছে। এবার আমরা দেখে নেব যে কোন পার্ট থেকে কত নম্বরের থাকছে এবং কীভাবে কোশ্চেন প্যাটার্ন, সমস্ত ডিটেলসটা আমরা একবার দেখে নেব। ডিটেলস সিলেবাসটা আমরা এখান থেকে পেয়ে যাব। দেখুন, টোটাল 50 মার্কসের মধ্যে রিক্রুটমেন্ট প্রক্রিয়া সম্পন্ন হবে। এখানে কয়েকটা পার্টে ভাগ করা আছে, যেটা আমরা আগে দেখলাম, জিকে অর্থাৎ জেনারেল নলেজ, অ্যারিথমেটিক, লাইব্রেরিয়ান ইনফরমেশান সায়েন্স অর্থাৎ সাবজেক্ট থেকে থাকছে এবং ইংলিশ থেকে থাকছে। তো দেখুন, জেনারেল নলেজ থেকে টোটাল আপনার 10 নম্বরের পরীক্ষায় থাকবে, অ্যারিথমেটিক থেকে থাকবে 15 নম্বর, লাইব্রেরি ইনফরমেশান সায়েন্স থেকে থাকবে 10 নম্বরের কোশ্চেন এবং ইংলিশ থেকে থাকবে 15 নম্বরের কোশ্চেন। এবার দেখবো জিকে এর এই যে 10 মার্কসের কথা বলা হচ্ছে, 10 মার্কসের জন্য কটি এমসিকিউ কোশ্চেন থাকবে। দেখুন, ডান দিকে এমসিকিউ কোশ্চেনের কথা উল্লেখ করা আছে, কোন কী ধরনের টাইপের কোশ্চেন হবে। নাম্বার অফ কোশ্চেন্স দেখুন 20টি কোশ্চেনের কথা বলা হচ্ছে, অর্থাৎ জিকেতে আপনার 20টা কোশ্চেন থাকবে 10 নম্বর, অর্থাৎ একটি প্রশ্নের জন্য 0.5 মার্কস থাকছে, অর্থাৎ দুটি কোশ্চেন অ্যান্সার করলে, সঠিক অ্যান্সার করলে আপনি 1 নম্বর পাবেন এবং কোশ্চেনগুলো সব এমসিকিউ ধাঁচের হচ্ছে। এবার অ্যারিথমেটিক্স আছে, অঙ্ক থেকে যে বিষয়গুলো, অঙ্ক থেকে 15 মার্কস থাকছে, সেখান থেকে আপনার টোটাল কোশ্চেন কটি থাকছে, টোটাল কোশ্চেন থাকবে দেখুন 10টি কোশ্চেন থাকবে, 10টি এমসিকিউ টাইপের কোশ্চেন থাকবে, অর্থাৎ একটি প্রশ্নের জন্য কত থাকছে, 1.5 মার্কস থাকছে একটি প্রশ্নের জন্য, সেটা কিন্তু স্পষ্ট হয়ে যাচ্ছে এই মার্কস ডিস্ট্রিবিউশন থেকে দেখেই। যেহেতু এখানে 15 মার্কস এবং 10টি কোশ্চেন থাকবে, তাই একটা প্রশ্নের জন্য 1.5 নাম্বার করে দেওয়া হচ্ছে। এবং লাইব্রেরিয়ান ইনফরমেশান সায়েন্সে দেখুন 10 নম্বরের 10 মার্কসের থাকবে 10 মার্কস, সেখানে আপনার টোটাল কোশ্চেন সংখ্যা হচ্ছে 20টি, অর্থাৎ এখানে 0.5 করে মার্কস দেওয়া থাকবে একটি একটি এমসিকিউ কোশ্চেনের জন্য, এমসিকিউ টাইপের কোশ্চেন হবে। এরপর আসে ইংলিশে 15 মার্কস থাকবে, 15 মার্কসের কোশ্চেন হবে। এখানে ইংলিশের কতগুলো পার্টে ভাগ করা হয়েছে দেখুন, প্রথম যে পার্টটার কথা বলা হয়েছে, একটি প্যারাগ্রাফ লিখতে হবে, প্যারাগ্রাফ রাইটিংয়ের কথা বলা হয়েছে, সেই প্যারাগ্রাফটি থাকবে 3 নম্বরের, 3 মার্কস, এখানে পরিষ্কার স্পষ্ট করে উল্লেখ করা আছে। তারপরে দেখুন, একটা ট্রান্সলেশন করতে দেওয়া হবে ফ্রম বেঙ্গালি টু ইংলিশ, বাংলা থেকে ইংলিশে ট্রান্সলেট করতে দেওয়া হবে, সেটাতে থাকবে 3 নম্বর, এই গেল 6 নম্বর। আর বাকি পড়ে থাকে আপনার বাকি অংশটুকু দেখুন, 18টি কোশ্চেন থাকবে ইংলিশ গ্রামার অ্যান্ড ল্যাঙ্গুয়েজ থেকে থাকবে, 9 মার্কস, অর্থাৎ 18টি প্রশ্নের জন্য 9 নম্বর বরাদ্দ করা আছে, অর্থাৎ একটি প্রশ্নের জন্য 0.5 করে মার্কস দেওয়া হচ্ছে। এই থার্ড যে পার্টটি আছে সেটা হচ্ছে এমসিকিউ পার্ট, এবং প্রথম এই দুটি পার্ট, ইংলিশের প্রথম দুটো পার্ট, এই দুটো পার্ট হচ্ছে আপনার এসে টাইপ কোশ্চেন, অর্থাৎ ডিসক্রিপটিভ টাইপের লিখতে হচ্ছে, যে একটা প্যারাগ্রাফ লিখতে হচ্ছে এবং একটা ট্রান্সলেশন করতে হচ্ছে, আর বাকিটা এমসিকিউ। এই হচ্ছে টোটাল ডেসক্রিপটিভ এবং এমসিকিউ ধাঁচের কোশ্চেন, অর্থাৎ টোটাল এই হচ্ছে 50 নম্বরের রিক্রুটমেন্ট প্রক্রিয়া সম্পন্ন হবে লাইব্রেরি অ্যান্ড ইনফরমেশান সায়েন্সের যে বিজ্ঞপ্তি বেরিয়েছে, পাবলিক রুরাল লাইব্রেরিয়ান নিয়োগের যে বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে, সেটা সামনের অগস্ট মাসের মধ্যেই অ্যাডমিট কার্ড দেওয়ার কথা এবং পরীক্ষার ডেটও ঘোষণা করা হয়েছে। তার সেটা নিয়ে একটা ডিটেলস ভিডিও অলরেডি আমি পাবলিশ করে দিয়েছি, সেটা যদি যারা দেখেনি এখনও অবশ্যই দেখে নেবেন, দেখে নিলে আপনার সমস্ত বিষয়গুলো আরও ক্লিয়ার হয়ে যাবে। তো ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে যাবেন। যারা চ্যানেলটি একটু নতুন আসেন একটু সাবস্ক্রাইব করে রাখার অনুরোধ রইল। সবকে ধন্যবাদ।